আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনাদের ডিগ্রি কোর্স কমপ্লিট করতে চলেছেন আপনাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে চলেছেন আপনাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী জানতে চান যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়ে নেওয়ার পর আমার মন পছন্দ স্টাডি সেন্টার সিলেক্ট করে নেওয়ার পর স্টাডি সেন্টার বেছে নেওয়ার পর আমি কি কোনো ক্ষেত্রে স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবো এর উত্তর আমি যদি আপনাকে এক বাক্যে দিতে যাই তাহলে আমাকে বলতে হয় যে হ্যাঁ আপনি স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীদেরকে বিশেষ অসুবিধার জন্য স্টাডি সেন্টার পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়েছে এখানে কতগুলো কথা আপনার জেনে রাখা ভালো আপনি কিন্তু আপনার মন পছন্দ কারণের জন্য স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন না ইউনিভার্সিটি থেকে নির্দিষ্ট করে তিনটি কারণ উল্লেখ করে দেওয়া হয়েছে সেই তিনটি কারণের মধ্যে কোনো একটি কারণ যদি আপনার থেকে থাকে তাহলেই কিন্তু আপনি স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন তিনটি কারণ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে আর একটু জানিয়ে রাখি এই যে আপনারা এখন অ্যাডমিশান নিলেন ধরুন আপনারা এখন অ্যাডমিশান নিয়েছেন এই পরের কাজগুলো আপনার সম্পূর্ণ হয়নি অর্থাৎ বিশেষ করে আপনি এখনও পর্যন্ত আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই কার্ডের যে হার্ড কপি অরিজিনাল যে কপি সেটা এখনও স্টাডি সেন্টার থেকে পাননি এই রকম অবস্থায় আপনি কিন্তু স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন না স্টাডি সেন্টার আপনি তখনই পরিবর্তন করতে পারবেন যখন আপনার স্টাডি সেন্টার থেকে বর্তমান যে স্টাডি সেন্টার রয়েছে সেই বর্তমান স্টাডি সেন্টার থেকে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই রকম একটি কার্ড আপনার হাতে এসে পৌঁছানোর পরেই আপনি কিন্তু আপনার স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন এবং তার সাথে ইউনিভার্সিটি থেকে যে নির্দিষ্ট তিনটি কারণ উল্লেখ করে দেওয়া হয়েছে সেই কারণগুলোর মধ্যে কোনো একটি কারণ আপনার যদি থেকে থাকে তিনটি কারণ যেমন আপনার যদি কোনো ক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে আপনি যদি এক জায়গা থেকে আপনাকে অন্য জায়গায় যেতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন এছাড়া আপনি এক জায়গায় রয়েছেন ফ্যামিলি নিয়ে রয়েছেন আপনি ওই জায়গায় আর থাকতে পারবেন না বা থাকবেন না আপনি অন্য কোনো জায়গায় চলে যেতে চাইছেন সেক্ষেত্রে আপনি কিন্তু স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন এছাড়া মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয় সেটা হচ্ছে ম্যারেজ আপনার হয়তো এখন আপনি স্টাডি সেন্টারে আছেন আপনার বিয়ে অন্য কোথাও হয়ে যাচ্ছে কিন্তু আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে আপনাকে তো এই স্টাডি সেন্টারে মানে আসতে যেতে আপনার অনেক সমস্যা হবে সেক্ষেত্রে আপনাদের স্টাডি সেন্টারটা পরিবর্তন করে নিলে আপনার সুবিধে হবে সেক্ষেত্রেও কিন্তু আপনি স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন অর্থাৎ ইউনিভার্সিটি থেকে এই তিনটি উল্লেখযোগ্য নির্দিষ্ট কারণ বলে দেওয়া হয়েছে যে এই তিনটি কারণের মধ্যে আপনার যদি কোনো একটি কারণ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন এখানে বাকি যে ছাত্রছাত্রীরা আপনারা হয়তো ভাবছেন যে এই তিনটি কারণের মধ্যে আমার তো কোনো কারণ নেই সেক্ষেত্রে কি আপনি আমি স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবো না এখানে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীদেরকে এও সুযোগ দেওয়া হয়েছে যে এই তিনটি কারণ বাদ দিয়ে কোনো ছাত্র বা ছাত্রী যদি নির্দিষ্ট অন্য কোনো কারণ থেকে থাকে সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীকে তার নির্দিষ্ট কারণের কথা ইউনিভার্সিটিকে জানাতে হবে তার অসুবিধার কথা ইউনিভার্সিটিকে জানাতে হবে এবার ইউনিভার্সিটি বিবেচনা করবে যে হ্যাঁ এই কারণের জন্য এই অসুবিধার জন্য একটা ছাত্র বা ছাত্রীকে তার স্টাডি সেন্টার পরিবর্তন করতে হতে পারে সেক্ষেত্রে ইউনিভার্সিটি যদি মনে করে আপনাকে স্টাডি সেন্টার পরিবর্তন করার সুযোগ দেবে নচেত আপনি স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন না এবার এখানে আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে কীভাবে স্টাডি সেন্টার পরিবর্তন করবেন কি করবেন কোথা থেকে ফর্ম পাবেন কিভাবে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি এর আগে একটা কথা আপনাদের জানিয়ে দিই যে আমি আপনাদেরকে বলবো যে বিশেষ যদি কোনো অসুবিধে না হয় আপনার যদি খুব অসুবিধে না থাকে সেক্ষেত্রে স্টাডি সেন্টার পরিবর্তন না করাই ভালো কারণ স্টাডি সেন্টার পরিবর্তনের যে প্রসেস একটা লং প্রসেস সেক্ষেত্রে মাথায় রাখবেন আপনার যদি বিশেষ কোনো অসুবিধে না থাকে আপনি আপনার স্টাডি সেন্টার পরিবর্তন না করাই ভালো এখন চলুন আমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবো কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি মাঝখানে বলে দিচ্ছি যে এই ফর্ম আপনারা কোথায় থেকে পাবেন তাহলে চলুন শুরু করি এখন আপনি আপনার মোবাইলের স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন যেহেতু লেখাগুলো খুব ছোট। তাই আপনাদের বোঝার সুবিধার্থে ফর্মটিকে কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে কিন্তু আপনাদের বোঝার যেন কোনো অসুবিধে না হয় সেদিকে খেয়াল রাখা হবে এখানে দেখতে পাচ্ছেন একেবারে ওপরে আপনার ইউনিভার্সিটির নাম এবং ঠিকানা দেওয়া রয়েছে এরপরে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর চেঞ্জ অফ লার্নার সাপোর্ট সেন্টার ইউজি তাহলে এই ফর্মটিতে আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন না আপনার লার্নার সাপোর্ট সেন্টার পরিবর্তন করার জন্য এরপর এই ফর্মটি আপনি কোন ঠিকানায় পাঠাচ্ছেন এখানে দেখুন লেখা রয়েছে টু দ্য রেজিস্ট্রার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিডি টোয়েন্টি সিক্স সেক্টর ওয়ান সল্টলেক সিটি কলকাতা সেভেন জিরো এবার আপনার এই ফর্মটি কার থ্রু দিয়ে যাচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে থ্রু দ্য কোয়ার্ডিনেটার অর্থাৎ এই ফর্মটি আপনার লার্নার সাপোর্ট সেন্টারের কোঅর্ডিনেটর অর্থাৎ এত বছরের পরিচিত শব্দ আপনার স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটারের থ্রু দিয়ে যাচ্ছে এরপর দ্য কোঅর্ডিনেটর লেখার নিচে যে ড্যাশ দেওয়া রয়েছে এখানে আপনি আপনার স্টাডি সেন্টারের নামটি লিখে দেবেন এবং পাশে ব্র্যাকেট দিয়ে আপনার স্টাডি সেন্টারের কোডটিও সুন্দর করে দিয়ে দেবেন এই যে বললাম এই ফাঁকা জায়গায় আপনার স্টাডি সেন্টারের নামটি লিখতে হবে অর্থাৎ আপনি বর্তমান যে স্টাডি সেন্টার থেকে পড়াশোনা করছেন আপনার বর্তমান স্টাডি সেন্টারের নাম এখানে আপনাকে লিখে ফেলতে হবে এরপরে দেখুন লেখা রয়েছে সাবজেক্ট অর্থাৎ আপনার আবেদনপত্রের মূল বিষয় কি এখানে দেখুন লেখা রয়েছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ লার্নার সাপোর্ট সেন্টার পাশে সুন্দর করে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবেন ইউজি তাহলে আপনার আবেদনপত্রের মূল বিষয় লার্নার সাপোর্ট সেন্টার পরিবর্তন এরপরে দেখুন লেখা রয়েছে স্যার আই শ্রী অর শ্রীমতী আপনি ছেলে হলে শ্রী করবেন আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে শ্রীমতী করবেন এগুলো বলার দরকার হয় না তবুও একবার বলে দিলাম এরপর একটি ড্যাশ দেওয়া রয়েছে এখানে আপনি ভর্তির সময় আপনার ফর্ম ফিল সময় যে নামটি দিয়েছিলেন সেই নামটি এখানে সুন্দর করে দিয়ে দেবেন এরপরে দেখুন লেখা রয়েছে হ্যাভ বিন অ্যাডমিটেড অ্যাট এনএসওইউ এরপরে দেখুন একটি ড্যাশ দেওয়া রয়েছে এখানে আপনি আপনার লার্নার সাপোর্ট সেন্টার অর্থাৎ স্টাডি সেন্টারের নামটি দিয়ে দেবেন এরপরে দেখুন লেখা রয়েছে লার্নার সাপোর্ট সেন্টার এবং একটি ব্র্যাকেট দেওয়া রয়েছে প্রত্যেক লার্নার সাপোর্ট সেন্টারে তার নিজস্ব কোড রয়েছে এক্ষেত্রে এই ব্র্যাকেটে আপনি আপনার বর্তমান লার্নার সাপোর্ট সেন্টারের কোডটি সুন্দর করে দিয়ে দেবেন এরপরে দেখুন লেখা রয়েছে ইন দ্য ফলোয়িং প্রোগ্রাম অ্যান্ড সাবজেক্ট অ্যাটসেট্রা মাই পার্টিকুলার্স আর গিভ ইন ভিলো অর্থাৎ আপনার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো নিচে দেওয়া হয়েছে প্রথমে দেখুন দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার এখানে আপনি দেবেন এক ওয়ান এরপরে দেওয়া হয়েছে নেম অফ দ্য লার্নার এই ফাঁকা জায়গায় আপনি আপনার শুভ নামটি লিখে দেবেন এরপরে দেওয়া হয়েছে এনরোলমেন্ট নাম্বার এই ঘরে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে দেবেন একেবারে শেষে দেওয়া হয়েছে সাবজেক্ট এখানে আপনি আপনার অনার সাবজেক্টটি উল্লেখ করবেন এবং পাশে সুন্দর করে ব্র্যাকেট দিয়ে সাবজেক্টের কোডটিও দিয়ে দেবেন এরপরে দেখুন লেখা রয়েছে অ্যাট প্রেজেন্ট আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লার্নার সাপোর্ট সেন্টার ফ্রম এই ফাঁকা জায়গায় আপনি বর্তমানে যে স্টাডি সেন্টারে রয়েছেন সেই স্টাডি সেন্টারের নাম এখানে দিয়ে দেবেন এরপরে দেখুন লেখা রয়েছে টু অর্থাৎ আপনি কোন স্টাডি সেন্টারে যেতে চাইছেন যে স্টাডি সেন্টারটিতে আপনি যেতে চাইছেন সেই স্টাডি সেন্টারের নাম এখানে দিয়ে দিতে হবে এরপরে দেখুন লেখা রয়েছে বিকজ অফ চেঞ্জ অফ প্লেস অফ সার্ভিস অথবা শিফটিং অফ ফ্যামিলি অথবা ম্যারেজ ব্র্যাকেটে দেওয়া রয়েছে প্লিজ টিক অর্থাৎ আপনি যে কারণের জন্য স্টাডি সেন্টার পরিবর্তন করতে চাইছেন সাধারণত এই তিনটি কারণের জন্য কোনো একজনকে স্টাডি সেন্টার পরিবর্তন করতে হতে পারে সেই কারণটি আপনাকে এখানে টিক দিয়ে উল্লেখ করতে হবে এর পরেও আপনাকে জানানো হয়েছে ইন কেস অফ আদার রিজিন প্লিজ স্পেসিফাই অর্থাৎ ইউনিভার্সিটি থেকে উল্লেখ করে দেওয়া এই কারণগুলো বাদ দিয়েও আপনার যদি অন্য নির্দিষ্ট কোনো কারণ থাকে সেক্ষেত্রে এই ফাঁকা জায়গায় সেই কারণটি আপনাকে উল্লেখ করতে হবে এরপরে দেখুন দেওয়া রয়েছে ইয়র্স ফেথফুল্লি এবং সিগনেচার অব দ্য লার্নার এই ফাঁকা জায়গায় আপনি ফর্ম ফিল সময় যে সিগনেচারটি দিয়েছিলেন সেই সিগনেচার আপনি এখানে করে দেবেন এরপরে দেখুন লেখা রয়েছে এনক্লোজড অর্থাৎ এই ফর্মের সাথে আপনাকে কিছু কাগজপত্র অ্যাড করতে হবে এই ফর্মের সাথে আপনি কোন কোন কাগজগুলো দেবেন সেগুলো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে দেখুন এ কপি অফ ডিডি ফর রুপিজ ফাইভ হান্ড্রেড অনলি বেয়ারিং নাম্বার এবং ডেটেড অর্থাৎ আপনাকে পাঁচশো টাকা দিয়ে একটি ডিমান্ড ড্রাফ কাটতে হবে ডিমান্ড ড্রাফটি কাটলে আপনি ওখানে বেয়ারিং নাম্বার পাবেন সেই বেয়ারিং নাম্বার আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং যেদিন আপনি ড্রাফটি কাটলেন সেই তারিখটি এখানে আপনাকে উল্লেখ করতে হবে এরপর যে কাগজটি আপনাকে দিতে হবে সেটি হচ্ছে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড অর্থাৎ এই ফর্মের সাথে আপনাকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডটি অ্যাটাচ করতে হবে এরপরে দেখুন লেখা রয়েছে কপি অফ ডকুমেন্টস ইন সাপোর্ট অফ দ্য রিজিন স্টেটেড ফর চেঞ্জ অফ সেন্টার অর্থাৎ যে কারণের জন্য আপনি আপনার বর্তমান স্টাডি সেন্টার পরিবর্তন করতে চাইছেন সেই ডকুমেন্টসের এক কপি জেরক্স এই ফর্মের সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে এরপরে দেখুন লেখা রয়েছে ফরওয়ার্ডেড কোঅর্ডিনেটর উইথ সিল অর্থাৎ আপনার লার্নার সাপোর্ট সেন্টারের কোঅর্ডিনেটর যিনি রয়েছেন তিনি এখানে সই করে দিয়ে সিলমোহর দিয়ে দেবেন এরপরে আপনাকে জানানো হয়েছে আপনি যে পাঁচশো টাকা দিয়ে ডিমান্ড ড্রাফটি কাটবেন সেটি কলকাতা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নামে কাটতে হবে এবং সেই ডিমান্ড ড্রাফটের একটি জেরক্স কপি এই ফর্মের সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে এরপর আপনাকে জানানো হয়েছে আপনি নির্দিষ্ট যে কারণের জন্য আপনার স্টাডি সেন্টার পরিবর্তন করতে চাইছেন এবং সেই কারণের সাপোর্টে যে সমস্ত ডকুমেন্টসগুলো এই ফর্মের সাথে আপনি দিচ্ছেন সেই সমস্ত ডকুমেন্টসের উপর ভিত্তি করে অর্থাৎ আপনার কারণগুলো ভেরিফাই করে আপনার স্টাডি সেন্টার পরিবর্তন হবে কি হবে না সেটা ইউনিভার্সিটি থেকে বিবেচনা করা হবে এখানে কতগুলো কথা অবশ্যই মাথায় রাখবেন আপনার ফর্ম সম্পূর্ণ ফিল হয়ে যাওয়ার পর স্টাডি সেন্টারে কোয়ারেন্টারে সই এবং সিলমোহর পেয়ে যাওয়ার পর ফর্ম সহ অন্যান্য যে সমস্ত কাগজগুলো আপনি ফর্মের সাথে অ্যাড করেছেন সব কিছুর এক কপি জেরক্স করে নিজের কাছে রেখে দেবেন এরপর আপনি যেহেতু আপনার অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডটি এখানে দিয়ে দিচ্ছেন তাই অবশ্যই অরিজিনালটি দিয়ে দেওয়ার আগে জেরক্স করে এক কপি আপনার কাছে রেখে দেবেন এবং তার সাথে এই অরিজিনাল কার্ডের এক কপি ছবি আপনি আপনার মোবাইলে তুলে রেখে দেবেন যতক্ষণ না আপনার কাজ হচ্ছে তার আগে যদি কোনো অসুবিধে হয় তখন আপনার ওই জেরোস্কপিগুলো অনেক উপকারে লাগবে এবার আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ওই ঠিকানায় নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারেন অথবা আপনি স্টাডি সেন্টারে জমা দিতে পারেন স্টাডি সেন্টারে জমা দিলে স্টাডি সেন্টার থেকে ওনারা পাঠিয়ে দেবেন আপনি যদি নিজে গিয়ে জমা দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার কাজটি তুলনামূলক একটু তাড়াতাড়ি হতে পারে এবার এই ফর্মটি আপনারা কোথায় থেকে পাবেন আপনারা এই ফর্মটি ইউনিভার্সিটি থেকে যে প্রসপেক্টাস আপনারা পেয়েছেন সেই প্রসপেক্টাসের মধ্যে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এ ফর্ম আপে জেরক্স করে নেবেন তারপরে ফিল করে জমা দিয়ে দেবেন ধন্যবাদ